ব্রিটেনের সবচেয়ে বড় ব্রডব্যান্ড ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বিটি গ্রুপ 2030 সালের মধ্যে 55,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক কর্মী সহ এই সংখ্যা মোট শ্রমশক্তির 40%। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে আগামী 7 বছরে এসব কর্মী ছাঁটাই করা হবে। বিটি গ্রুপ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফিলিপ জ্যানসেনের তত্ত্বাবধানে জাতীয় ফাইবার নেটওয়ার্ক তৈরির পাশাপাশি উচ্চগতির 5G মোবাইল পরিষেবা চালু করার জন্য একটি রূপান্তরিত পরিকল্পনার মাধ্যমে কাজ করছে। ফিলিপ জ্যানসেন বলেছেন, বিটি গ্রুপ কাজের পদ্ধতিতে অটোমেশন আনতে চাই, AI প্রযুক্তির মাধ্যমে কাজ করতে চাই। এই কারণে 2020-এর দশকের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা অনেক ছোট করে ফেলা হবে এবং ব্যয় কমিয়ে আনা হবে। ফিলিপ আরো বলেন, প্রতিষ্ঠানটিতে বর্তমানে 1,30,000 কর্মী আছেন, এর মধ্যে প্রায় 30,000 চুক্তিভিত্তিক কর্মী। 2030 সালের অর্থ বছরে এই কর্মীর সংখ্যা 75,000 থেকে 90,000 কমিয়ে আনা হবে। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, তবে 5 থেকে 7 বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। এর আগে গত মঙ্গলবার বিটি গ্রুপের প্রতিদ্বন্দ্বী ভোডাফোন গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তারা বিশ্বব্যাপী 11,000 কর্মী ছাঁটাই করবে। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এর ওপর জোর দিতে শুরু করেছে। এর প্রভাব সরাসরি পড়ছে কর্মীদের ওপর, কারণ প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করে AI প্রযুক্তি চালুর দিকেই যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন বা IBM বর্তমানে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। আগামী কয়েক বছরে 7,800 কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। গত মাসের শেষের দিকে IBM এর প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণা এক সাক্ষাৎকারে বলেছেন, তারা প্রতিষ্ঠানটির 1/3 কর্মী কমানোর উপর নজর দিচ্ছেন, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির কারণে ওই সব কর্মী এখন অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন।